আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। এই লাইনগুলোতে আমি দিচ্ছি স্টিম স্টিচ বা ডাল স্টিচ। এইভাবেই আমি এই দুটো লাইন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবারে এটা স্টার্ট করছি। এই সব ডিজাইন গুলো নিজে নিজে এঁকে নিজের শাড়িতে, সালোয়ার কামিজ, টপ, কুর্তি, ব্লাউজ এইসব বিভিন্ন জায়গায় বানিয়ে পরা যায়। এগুলোতে আমি 3 খি করে সুতো ইউজ করেছি। এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি, এখান থেকে আবার দ্বিতীয়বার শুরু করব। এই সুতোটা দিয়েই আমি ভরাট করব, সেই জন্য এই দুটোর ফাঁকে এইভাবে ছোঁচটাকে বের করলাম। এর ফাঁকে ঢুকিয়ে এইভাবে করলাম। তারপর এটা এইখানে এই দুটো পায়ের মধ্যেখানে এটাকে ঢুকিয়ে এইভাবে শেষ করে দিলাম। এখানে শেষ করেছি, আবার সুতোটা ঠিক এইখানেই ঢোকাবো। এবারে এখানে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবেই পুরোটা আমি বানাবো। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এর পরে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে।
এই সেম প্রসেসে এগুলো করব আমি, করে নিচ্ছি তারপর দেখ। এইভাবেই আমি পুরো হাতটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।